My dear friends and audience, welcome to my channel, The Garden of Sufism. Darbare Qadiriya Chistia, Mashallah, Hazrat Shah Sufi Muhammad Zakaria Rahmatullah Alayh Mazar Sharif. Mazar mane hoche Arabi shabdo, Dargah hoche Farsi shabdo. Mazar Sharif ebong Dargah Sharif ekhane Allahr मुमिन बंदा अल्लाह वाला मानुष से अल्लाहर बंधु गण शायित थाके एखाने आमी एसेछि ए ग्रामटार नाम होच्छे जाकरा पूर्व बर्धमान जिलार मैमारी थानार अंतर्गत जाकरा शरीफ दरबारे कादेरिया एवं चिस्तिया ए दरबारेर जिनी दरवेश छिलेन अल्लाहर वली छिलेन हजरत शाह सूफी मोहम्मद जकरिया रहमतुल्लाह अलैह दरबारे विशेष गुण जाति धर्म वर्ण निर्विशेषे सकल मानुष एखाने आसेन एवं एखान थेके दिलेर सुकून निये जान। एटा एकटी सूफी धाम। प्रिय दर्शक मंडली आसन एखाने एक जन सज्जन मानुष ए दरबारे हजरत शाह सूफी मोहम्मद जकरिया रहमतुल्लाह एकनिष्ठ भक्त एवं प्रियतम भक्त मोहम्मद अब्दुल गनी साहेब। गनी साहेब अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। আমার চ্যানেল দা গার্ডেন অফ সুফিজম এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা। তোমাকেও শুভেচ্ছা অভিনন্দন এই দরবারের তরফে। আপনি আপনার হুজুরের সংস্পর্শে কত বছর আগে ছিলেন? হুজুরের সংস্পর্শে প্রায় 50 অ্যাবাউট 50 ইয়ার্স এগো 47 বছর আগে 47 থেকে 48 বছর তখন হযরতের কাছে প্রথম দিন যখন যাই তখন ওনার দরবারের মধ্যে প্রবেশ করি আমার খুবই ভালো লাগলো যে দরজার কাছ থেকে ওনার দরবার যেখানে বসছেন তা ফুলের গাছ ফুল বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে ভালো লাগলো। কানু কানুদা বলে দারুণ গায়ক ছিলেন আগেকার প্রাচীন সেই সমস্ত সঙ্গীতে পারদর্শী ছিলেন জগন্ময় মিত্র থেকে শুরু করে হেমন্ত থেকে শুরু করে রফি থেকে শুরু করে একটা সঙ্গীত হচ্ছে আমি চমকে উঠেছিলাম। তখন তো আমাদের মনে ছিল যে এই সবগুলো জায়েজ নয় সঙ্গীত জায়েজ নয় এটা সত্যিকারের আমাদের করা ঠিক হবে না অমুক হবে না হঠাৎ এসে আমি চমকে গেলাম যিনি তো আল্লাহ আল্লাহ মানুষ সেখানে এত সুন্দর গান হচ্ছে গানের আমি প্রথম থেকেই ভক্ত ছিলাম বিশুদ্ধ সঙ্গীত জায়েজ আছে হাদিস কুদসিতে বলে আর পৃথিবীর সব দেশেই সঙ্গীত একটা সংস্কৃতির অন্তর্গত আন্তর্জাতিক সংস্কৃতির অন্তর্গত। আমি অভিভূত হয়ে গেলাম উনি আমাকে দেখে আশ্চর্য লাগলো যে আমাকে খুবই আপ্যায়ন করলেন ডাকলেন
মানে পুত্রবধ স্নেহ করে প্রথম সাক্ষাৎই আমি ওনার ব্যবহারে ওনার চেহারা দেখে অভিভূত হয়ে গেলাম। যেন চেহারার মধ্যে একটা মাদকতা, একটা নূরানি ভাব, যেন একটু ব্যবহারও সেই রকম উত্তম। সে আঘাতপ্রাপ্ত হৃদয়ে যেন সুশীতল বাণীর পরশে আমি অভিভূত হয়ে গেলাম। তারপরেই আস্তে আস্তে উনি আমাকে কোনো কিছু বলেননি, পাঁচ বছর পর্যন্ত কোনো উপদেশ কোনো আদেশ কিছু করেননি। শুধু আমাকে বলেছে, বাবা এসো, তোমার এলে ভালো লাগবে দেখবে। আর সত্যিই ভালো লাগতো যে মানুষ যে এত ভালো হন, এত মানবতাবাদী হন, এত হৃদয়ের বড়তার, এত ভ্রাতৃত্ববোধ, এত দয়া, এত মায়া, এত করুণা, এত ক্ষমা। আমি অভিভূত হয়ে গেছিলাম ওনার ব্যবহারে। তখন তো আমি ইংরেজি শিক্ষায় বাংলা শিক্ষায় কিছুটা শিক্ষিত, একটু অহংবোধও ছিল, যেটা থাকে সবারই কাছে। অহংকারই তো মানুষের পতন ডেকে আনে, যে কোনো অহংকার। ওনার কাছে আস্তে আস্তে সেই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার হযরত তার ব্যবহারে, তার আখলাকে, তার মাহাত্ম্যে, তার ভ্রাতৃত্বে, তার বন্ধুত্বে আমি অভিভূত হয়ে গেলাম। উনি বলেছিলেন যে, বাবা প্রকৃত বন্ধু যদি পাও তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে। প্রকৃত বন্ধু, ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড, যেটা 2500 বছরে প্লেটো অ্যারিস্টটলের আমলে বলেছিল, সেটা চিরশাশ্বত, চির অনন্তের বাণী, যেটাকে উনি অন্তর দিয়ে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। উনি ছিলেন আমার কাছে ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড। ওনাকে আজকের দিনে আমার সশ্রদ্ধ সালাম, শতকোটি সালাম জানাই। আর একজন এখানকার ভক্ত আমাদের মাস্টারমশাই, মাস্টারমশাইর সঙ্গে আমি নূর আলী সাহেব এখানে এসে হাজির হয়েছেন আজকে এই অনুষ্ঠানে। 22 তারিখের অনুষ্ঠান, ইংরাজি 22 তারিখে সকলেই আসেন। মাস্টারমশাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা। ইনশাআল্লাহ। কিছু বলুন আপনার হুজুরের, খুব ছোট করে বলুন, হুজুরের যে সহবাদ দীর্ঘদিন হযরত শাহ সুফি মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির সঙ্গে আপনি সঙ্গ করেছেন, দু চার কথায় কিছু বলুন, উনি কেমন মানুষ? এতে একটু আগে আমারই এক ভাই, তিনি আমার হযরত মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির একটা অন্যতম ভক্ত, তো তিনি যা বললেন সেটাই আমাদের এই তরিকার মূল কথা, যে সুফিজমটা অর্থাৎ মারফতবাদ, এই মারফতবাদ হচ্ছে আমাদের এই যে হযরত মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির যে আদর্শ এবং তার যে ভ্রাতৃত্ববোধ, সেটাই আমাদের এই তরিকার মূল কথা। আমার হযরত কেবলা হযরত শাহ মোহাম্মদ ইউনুস রহমতুল্লাহ আলাইহির একজন গোলাম, শুধু গোলাম বললে ভুল হবে, তিনি হযরত ইউনুস রহমতুল্লাহ আলাইহি, যিনি উত্তরপ্রদেশের আবদুল্লাপুরে স্থায়িত আছেন, ফৈজাবাদ, এখন আহমেদনগর, সেখানে তিনি স্থায়িত রয়েছেন। তার আদর্শ, তার গোলামিতে আমার হযরত কেবলা হযরত মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সারা জীবন তিনি নিবিদ্ধ করেছেন, এবং একজন শ্রেষ্ঠ তার কী বলবো গোলাম হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। তা আমরাও সেই রকম একজন মহাসাধকের গোলাম হযরত মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আর তার আদর্শ, তার চিন্তা,
তার চেতনা, তার ভ্রাতৃত্ব, তার মনুষ্যত্ব, সর্বোপরি তার যে প্রেম, প্রেমই স্বর্গ, যেটা তার তার আদর্শের মূল ভিত্তি, সেই পথের আমরা অনুগামী, আমরা অনুসারী। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, মাজার শরীফের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি পবিত্র মাজার শরীফ। হযরত শাহ সুফি মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, মাশাআল্লাহ, অপূর্ব। উনি একজন পীর সাহেব, মানব প্রেমিক, আল্লাহওয়ালা মানুষ, দরবেশ। সকল মানুষকে উনি ভালোবাসতেন, অকৃত্রিম ভালোবাসতেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষ, শুধু পশ্চিমবাংলা না, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন এবং আল্লাহর ওলির ফায়াজ নিয়ে যান। হযরত শাহ সুফি মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির, যিনি পীর সাহেব ছিলেন, ভারতবর্ষের বিখ্যাত একজন মশহুর ওলি, হযরত মাওলানা ইউনুস শাহ রহমতুল্লাহ আলাইহি, ইউপিতে ফৈজাবাদে ওনার মাজার শরীফ আছে। এবং এই সিলসিলা হচ্ছে কাদেরিয়া চিস্তিয়া। ভারতবর্ষে কলকাতায়, পশ্চিমবঙ্গে সর্বপ্রথম যিনি ওলি আসেন, হযরত শাহ সুফি সৈয়দ ওবায়দুল্লাহ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির, এই সিলসিলা থেকে মানুষ ফায়াজ পান। হযরত ওবায়দুল্লাহ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন হযরত শাহ সুফি মাওলানা মেসবাহউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহ সুফি মেসবাহউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে বারো মাওলানা বলে জানা হতো এবং এই সিলসিলা আজও বহমান। এবং এই জাকরা শরীফ, এই দরবারে হযরত শাহ সুফি মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ওনার সাহেবজাদাগণ, এই সিলসিলা আজও বয়ে নিয়ে যাচ্ছে। আসুন, দরবারে সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল ওনার পোতা, বড় সাহেবজাদার সন্তান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। সর্বপ্রথম আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজমের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ, শুভেচ্ছা, শুভকামনা। দ্য গার্ডেন অফ সুফিজম চ্যানেলকে আমারও আন্তরিক শুভেচ্ছা। আপনি আরও অনেক বড় হন, অনেক দূর দূর মাজার পাকে আপনি পৌঁছান। হযরত শাহ সুফি মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কি আপনার দাদুজি ছিলেন? জি, আমি আপনার হযরত মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির যে বড় সাহেবজাদা রয়েছেন মোহাম্মদ ইউসুফ সাহেব, ওনার আমি ছোট সাহেবজাদা মোহাম্মদ সুলতান গিয়াসউদ্দিন, উনি আমার দাদাজান ছিলেন। আপনার দাদাজান ছিলেন? আপনার দাদাজান অর্থাৎ যে কোনো আল্লাহর ওলি, যেমন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনা, তেমনি বেলায়েতের যুগ, আজকে বেলায়েতের যুগে আল্লাহর ওলি পীর গস কুতুব আবদাল আক্তা আওতাদ মস্তান মজ্জুব দরবেশ আরেফ বিল্লাহ মকদম সুফি, এই যে সমস্ত ওলিরা একটা জায়গা থেকে আর একটা জায়গায় হিজরত করছে সুন্নাতে রসুল, আপনার দাদাজি কোথা থেকে এসেছিলেন? আপনি একটা খুব সুন্দর প্রসঙ্গ তুললেন, ভালো লাগলো। আমার দাদাজান, এর আদি বাড়ি হচ্ছে আনুখাল, যেখানে উনি আমিন বাবা রহমতুল্লাহ আলাইহির মাজার পাক এখন বর্তমানে রয়েছেন, উনি উনারই নাতি।
এবং একটু আগেই বললেন যে উবাইদুল্লাহ বাবা রহমতুল্লাহ আলাইহি এবং মেজবাউদ্দিন বাবা রহমতুল্লাহ আলাইহি এবং তারই শিষ্য অর্থাৎ মুরিদ হযরত ইউনুস বাবা রহমতুল্লাহ আলাইহির মুরিদ পাক হচ্ছেন আমার হযরত মোহাম্মদ জাকিরা রহমতুল্লাহ আলাইহির। তো এত মহান ওলিদের উনি সঙ্গ করেছেন এবং সংস্পর্শ করেছেন এবং তার সঙ্গে সঙ্গে ওনার দাদা যান যেটা বর্তমানের মাজার পাক রয়েছেন আমিন বাবার আনুখালের বুকে, ওনার নিজের হাতের তৈরি একজন ওলি আউলিয়া হচ্ছেন জাকিরিয়া বাবা রহমতুল্লাহ আলাইহ। আনুখালটা কিভাবে যেতে হয় একটু আমার দর্শকদের বলে দিন কিভাবে যেতে হয়। আনুখাল হচ্ছে কি বদ্দিপুর যে রোড আছে মোড় আছে বদ্দিপুর মোড় কানলার ওখানে একটা ন্যাপাকুলি বলে স্টপেজ আছে, সেই ন্যাপাকুলি স্টপেজ থেকে যে কোনো টোটো বা কোনো গাড়িকে বললেই ওরা আনুখাল এর আমিন বাবার মাজার যাব বললি পথ নির্দেশ করে দেবে এবং পৌঁছে দেবে। এবং লোকেশন বৈঁচি স্টেশন থেকে আপনার মেন লাইন না আপনার কালনা একটা স্টপেজ আছে রেল লাইন যেটা হচ্ছে কাটোয়া ট্রেন, ওখান থেকে আর নেপাকলি মোড় যেতে হবে, নেপাকলি মোড় থেকে আনুখাল মোড় যেতে হবে। আর বৈঁচি থেকে যেতে গেলে আপনাকে ওখান থেকে গুড়াপ কালনা বাস ধরতে হবে, গুড়াপ কালনা বাস ধরলেই আপনার ওই নেপাকলির মোড় আসবে, ওখান থেকেই আবার ওখান থেকে শর্ট টাইম হবে। আপনাদের এখানে এই দরবার শরীফের বার্ষিক অনুষ্ঠান সূচির সম্বন্ধে কিছু বলুন। আমরা আরবি মাসের 21-22 শাবান প্রতি বছর প্রায় 12তম অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, এবার 13তম অনুষ্ঠান আমাদের সামনের 21-22 শাবান আসছে। খুব মানে সমাগমের সাথে এই জাকরা পাখে বা জাকরা শরীফে প্রতি বছর খুব ধুমধামের সহিত 21-22 এবং 23 তারিখে খতমের শাবান মাসের একটা বড় অনুষ্ঠান পালিত হয় এবং কয়েক হাজার লোক মানুষ এখানে উদযাপন করেন, আসেন, খাওয়া দাওয়া করেন, লঙ্গরখানা চালু থাকে, মানুষ এসে তারা তাদের ফাইজ নিয়ে এখান থেকে চলে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল দ্য গার্ডেন অফ সুফিজম এই চ্যানেলটা হচ্ছে ভালোবাসা জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির চ্যানেল, এটা সকল ধর্মকে সম্মান দেওয়া হয়, সকল মানুষকে সম্মান দেওয়া হয়, সকল ধর্মের আধ্যাত্মবাদ চর্চা করা হয়। আমার চ্যানেলের মাধ্যমে শুধু ভারতবর্ষ না সারা পৃথিবীকে একটা শান্তির মেসেজ দেন। আজকের দিনে তো মানুষ সত্যিই এই একটা শব্দকে খুঁজে পাচ্ছে না, তো আমি যদি এই দ্য গার্ডেন অফ সুফিজমের যে চ্যানেলটাকে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে এই রকম এক একটা স্থানে আপনি পৌঁছাচ্ছেন এবং শান্তির বার্তা মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন। একটাই শব্দ ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে উনি বলতেন জাকিরিয়া বাবার একটা শব্দ প্রেমই স্বর্গ, অর্থাৎ যদি নিজের মধ্যে প্রেম সৃষ্টি করতে পারেন অবশ্যই আপনারা সেই শান্তির পথকে খুঁজে পাবেন। আর এই মহান ওলিদের সম্মান করুন, যারা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে চিনেছে তাদের কারে সম্মান করুন, মর্যাদা দিন, তাহলেই আমার মনে হয় শান্তির পথ আপনারা অবশ্যই ফিরে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। আল্লাহর ওলিরা যখন যা চান তখন তাই পান, এনাদের কাছে যদি পাওয়ার দরকার পড়ে আল্লাহর ওলিদের কেন তারা ভালোবাসেন। সুফি শব্দের অর্থ এই আমার ভাই সাহেব এসেছেন, সুফিবাদের গবেষণা করছেন এবং যত পৃথিবীর বুকে যত সুফিরা চলে গেছেন তাদের গবেষণা করে কি করে তিনি আল্লাহর প্রিয় হয়েছেন সেই রাস্তাটা খুঁজবার জন্য তিনি এসেছেন। আস্তে আস্তে সমস্ত অলিয়াল্লাদের দরবারে গেছে। তো সুফি কারা? আমি হযরত ইব্রাহিম আদমের জীবনীতে দেখেছি, ইব্রাহিম আদম একদিন তিনার সোনার পালনকে শুয়েছে, সোনার পালনকে শুয়েছে নিত্য অবসরে দেখে ছাদের মধ্যে কিছু একজন ব্যক্তির চলাফেরার আওয়াজ চলছে। তিনি হযরত ইব্রাহিম আলম জিজ্ঞাসা করছেন কে আসবো, তার দরবার শুনে এসে বলছেন হুজুর কিছু বলবেন, বলে দেখো তো ছাদে কি আছে, গিয়ে দেখছেন একজন ব্যক্তি ছাদে চলাফেরা করছে, বলছে আপনি কি করছেন, বলছে আমি এখানে আমার উঠ হারিয়ে গেছে খুঁজছি। তখন বাদশাহ জোশের মাথায় এসে বলছে যে ছাদের ওপর কখনো উঠ পাওয়া যায়, তখন সেই ব্যক্তি তাকে এবারে আদমকে বলছে একজন আল্লাহ বলি
কাকে বলছে কি করে আল্লাহর বলি তৈরি হয়েছে সেটা জানাবার জন্য আমি বলছি। ইব্রাহিম আদম বলছে যে তুমি যদি সোনার পারংকে শুয়ে আল্লাহকে পেতে পারো, আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহর প্রিয় হতে পারো, সোনার পারং কেন আমি ছাদের উপরে খুঁজে পাবো? তিনার মনের একটা আঘাত, তিনি রাজ ঐশ্বর্য সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে বললেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ভাগ্যবান যারা উপস্থিত রয়েছে,